আসসালামু আলাইকুম দর্শক, আমি নাজমুল যথারীতি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি কনসার্ট আমবাজারের দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো আছেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আসবেন কনসার্ট আমবাজারে, এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। বিশেষ করে ভ্রমণ পিয়াসু বা যারা আম বাজার ঘুরতে আসবেন এবং খাওয়া দাওয়া করতে পছন্দ করেন তাদের সকলের জন্য আমাদের এই ভিডিওটি একটু হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, ভাই কনসার্ট আমবাজারে কি ভালো আবাসিক হোটেল আছে? জি ভাই, বাজারের আশেপাশে বেশ কয়েকটা আবাসিক হোটেল আছে যেখানে অবস্থান করে আপনারা কনসার্ট আমবাজারের আম কেনা বেচার দৃশ্য এবং আমময় পরিবেশ উপভোগ করতে পারবেন। আপনারা সবাই আমাদের কনসার্ট আমবাজারে আমন্ত্রিত। ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম ও যোগাযোগের মাধ্যম বিস্তারিত দিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্ন, ভাই কনসার্ট আমবাজারে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন? জি ভাই, কনসার্ট আমবাজারে সকালের নাস্তা শুরু করবেন আম দিয়ে, দুপুরে খাবেন গরুর মাংস দিয়ে ভাত, এবং রাত্রে চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাইয়ের রুটির সঙ্গে শুকনা মরিচের ঝাল ও বেগুন ভর্তা, আর খাওয়া শেষ করবেন পাকা আম দিয়ে। কনসার্ট আমবাজারে অবস্থানরত বিভিন্ন হোটেল এবং সেই সব হোটেলের খাবার সম্পর্কিত ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের জন্য। তৃতীয় প্রশ্ন, আমবাজার কিভাবে ঘুরবো ভাই? ভাইজান, যদি আমবাজারের আম কেনা বেচার দৃশ্য কাছে থেকে উপভোগ করতে চান বা ভালো মানের আম কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে। আপনারা চাইলেও গাড়ি, রিক্সা অথবা অন্য কোনো যানবাহন নিয়ে বাজারে প্রবেশ করতেই পারবেন না, কারণ আমের মৌসুমে প্রচণ্ড রকমের জ্যাম থাকে, সেহেতু অবশ্যই আপনাদের আম বাজারের জ্যাম মেনে নিতে হবে। দর্শক, চলুন এবার জেনে দেখি কিভাবে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছাবেন কনসার্ট আমবাজারে। প্রথমত, যারা ঢাকা ও আশেপাশের এলাকা থেকে আসবেন তারা ঢাকা টু কনসার্ট নাইট কোচে আসতে পারেন। রাতে বাসে উঠবেন, সকালে কনসার্ট পৌঁছাবেন। আর যারা ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও এলাকা থেকে আসবেন তারা চাঁপাইনবাবগঞ্জ সদর বিশ্ব রোড মোড় পর্যন্ত এসে সিএনজি অথবা অটোরিক্সা করে কনসার্ট আমবাজার আসতে পারবেন। অথবা আপনারা যারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কনসার্ট আমবাজারে আসতে আগ্রহী তারা রাজশাহী পর্যন্ত এসে পেয়ে যাবেন সরাসরি গৌড়ি স্পেশাল বাস, যেটা কনসার্ট আমবাজার পর্যন্ত আসবে। চতুর্থ প্রশ্ন, ভাই বাজার থেকে তো আম কিনলাম, কিন্তু নিয়ে যাব কিভাবে? ভাইজান, কনসার্ট হইতে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন 20-25টি নাইট কোচ ছেড়ে যায়। আপনি যে গাড়িতে বাসায় ফিরে যাবেন সেই গাড়িতে আপনার আম সাথে নিয়ে যেতে পারবেন। এছাড়াও কনসার্ট আমবাজারে প্রায় 10-15টির মতো কুরিয়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত আছেন আপনাদের গন্তব্যে আম পৌঁছে দেওয়ার জন্য। আপনি আপনার পছন্দ মতো কুরিয়ার সার্ভিসে আম পাঠাতে পারবেন। বিশেষ করে যারা বিআরটিসি বাসে যাতায়াত করতে পছন্দ করেন তারাও সঙ্গে করে আম নিয়ে যেতে পারবেন। ভিডিও শেষ পর্যায়ে আপনাদের জানিয়ে দিব বাসে করে আম নিয়ে যাওয়ার খরচ কেমন বা কুরিয়ার সার্ভিসের খরচ কেমন। দর্শক, অনেক তো ঘোরাঘুরি হলো, আম কেনা হলো, খাওয়া দাওয়া হলো, অনেক মজা মাস্তি হলো, সেলফি তুললেন, ছবি তুললেন, তো চলুন এবার জেনে নেই কনসার্ট আমবাজার থেকে আপন ঠিকানায় ফিরবেন কিভাবে। বেশ কয়েকটা ব্যবস্থা রয়েছে, যেমন
কানসার থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বেশ কিছু নাইট কোচ, যেটা একটু আগেই বললাম। চলুন একটু ঘুরে দেখি ঢাকা বাস টার্মিনাল। তবে সব কোচগুলোই রাত 7:30 থেকে 10টার মধ্যে রওনা দিয়ে থাকে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন এবার দেখব কানসাট আমবাজার থেকে ছেড়ে যাওয়া বিআরটিসি বাস কাউন্টার ও সময়সূচি। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দিয়ে দিলাম। এছাড়াও যদি মনে করেন চাঁপাইনবাবগঞ্জ শহরে বা রাজশাহী শহরে একদিন অবস্থান করে ঘুরে দেখবেন, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে কানসাট থেকে সিএনজি অথবা বাসে যেতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা কানসাট থেকে সরাসরি রাজশাহী যাবেন এবং রাজশাহী থেকে ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় যেতে চান, তারা কানসাট আমবাজার থেকে সরাসরি প্রতি ঘন্টায় একটি করে রাজশাহীর বাস পাবেন। হাই হাই, কানসাট আমবাজার আসলেন আর সোনা মসজিদ ঘুরে দেখবেন না, তা কীভাবে সম্ভব? কানসাট আমবাজার থেকে মাত্র 13 কিলোমিটার উত্তরে সোনা মসজিদ, তোহাখানা সহ আরও কিছু ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, যা খুব সহজেই ঘুরে দেখতে পারবেন। কানসাট আমবাজার থেকে সোনা মসজিদ অটোরিক্সা বা সিএনজিতে যেতে পারবেন মাত্র 15-20 টাকা ভাড়াই। সোনা মসজিদ সহ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিও আর লম্বা না করি, অনেক ধৈর্য নিয়ে ভিডিও দেখলেন, অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারবো। চলুন এবার জেনে নিই আম পাঠানোর খরচ সম্পর্কে। নাইট কোচে আম নিয়ে যেতে চাইলে গন্তব্যস্থান অনুযায়ী প্রতি কেজি 10-15 টাকা, আবার কোনো কোনো বাসে ক্যারেট প্রতি বা প্যাকেট প্রতি 130-150 টাকা, যেটা সম্পূর্ণ আপনাকে বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নির্ধারণ করতে হবে। এবং যারা বিআরটিসি বাসে আম নেবেন, তারা প্রতি কেজি 10 টাকা করে গন্তব্যস্থানে নিয়ে যেতে পারবেন। শহর বা জায়গাভেদে কুরিয়ার সার্ভিস প্রতি কেজি আমের জন্য 10-15 টাকা, কিছু ক্ষেত্রে 20 টাকা নিয়ে থাকেন। তবে হোম ডেলিভারির জন্য কুরিয়ার সার্ভিসের চার্জের কিছুটা পরিবর্তন হতে পারে, যেটা সম্পূর্ণ আপনাকে কথা বলে নির্ধারণ করতে হবে। দর্শক, সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।